প্লিজ একটা নতুন ভিডিও দেখ চলে আসলাম একটা কইব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এইটো যে ডাকাত বড় ডাকাত এই যে দিল দবা চুরি করে নিলে আমার হেলপারের গাড়িতে যা থাকবে চুরি করে নিবে তো চলো দেখতে থাকো তুমি থাকো তুমি গাড়ি চালাও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি নামি এই বড় ড্রাইভার চেপে আছে আর এখন গাড়ি চেক আপ করা চলবে তিনটা গাড়ি সমান উঠে গেছে একদম চক এখন তো আমার কিছু হয়নি নতুন গাড়ি যা হোক এগুলো হচ্ছে উল্টো পাতি কতগুলো চাকা দিয়েছে দেখে লো বন্ধুরা দেখতে পেয়েছো এখন চেক আপ করা চলছে তিনটে গাড়ি ওটা 12 চাকা আর এগুলো হচ্ছে উল্টো পাতি গাড়ি রকেট চালাই নিয়ে ভেঙে দিয়েছে গাড়ি কি করে ভাঙে যে দা এগুলো তো গিরিশ দেওয়া দরকার নাই রেখা ভাগ ওই গাড়ি যাবে তুমি ওখানে থাকো থাকো তুমি থাকো একদম মাঠের মধ্যে রেখে দিয়েছি ওইটা হচ্ছে আমার মায়ের বাড়ি বাপের বাড়ি দেখেলা বন্ধুরা তিনটেই একদম বাড়ির পাশে লেগে গেছে আমাদের ওই ওই ডান দিকেরটা হচ্ছে আমার ল ভাই চালাই আর বাঁ দিকেরটা এটা হচ্ছে চেঁচাই তো ভাই আর মাঝেরটা হচ্ছে আমার গাড়ি তুমি তো ভালো করে জানো পাঠান ফোল লাগা আছে গাড়িতে বন্ধুরা লোক তো খুবই সুন্দর লাগছে গাড়ি তুমি জিতু আনো নে কি হল যে আরো টিম মার বারো জায়গাতে সিঙ্গেল কেবিন কিন্তু বড় ড্রাইভার আসছে বন্ধুরা এই তোমার বাড়ি ছোট বাগান করেছি ভেতরটা দেখাচ্ছি দাঁড়াও 61 31 67 29 67 42 আমি 61 32 চালাইতাম আগে কি হয়েছে কি ভেঙে যাবে কই হ্যাঁ ভালো কে ভেঙে যে আমার তখন বিন্দাস বন্ধুরা এই যে লিফট আমার আমি কিন্তু লিফট নামিয়ে দিয়েছি এখন আর এই গাড়িটা লিফট উঠে আছে এই গাড়িটা পুরনো হয়ে গেছে টায়ার গুলো খানি কমজোরি হয়ে গেছে সব কমজোরি আর দেখেলাম আমার টায়ার দেখালে এখন বন্ধুরা আমার গাড়ি চেক আপ করি দেখি কিছু হয়েছে নাকি আমার তো এখন নতুন গাড়ি এই 20,000 মতো চলেছে একটু একটু দাগ পড়েছে এই যো বেশি কিছু হয়নি
খেয়ে গেছে ভাই পুরে যাবে, ছাড়া 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 আমাকে ছাড়া আমাকে ছাড়া। ও ভাই এগুলো কিছু থাকে না, কি জানি মামা কিছু থাকে ভাই, গাড়ির অবস্থা দেখো বন্ধুরা কত হাবি জাবি দিয়ে বসে আছে। এখন কিন্তু কোনো সেফটি লাগাইনি আমি, ওই জন্য সেফটি লাগিয়ে দিয়েছে, আমি কিন্তু কোনো সেফটি লাগাইনি, আমার ফাঁকাই আছে। অ্যাঙ্গেলটা তুলে দিয়েছে না, কই আমার তোলা আছে, কে তুললে বাবা দুটো আবার দুটো দিয়েছে, একটা একটা কাটতে হবে তো, ওয়েট বাড়ি নিলাম আছে আবার তো ইয়ার, এই যে রেলের মতন হাওয়া হাওয়া মিলিয়ে দিয়েছে বে, ট্রেনের মতন যাবে হাওয়া ট্যাঙ্কার গুলা, ও তো বড় দেখ, এই যে ওই তো ওইটু দেখো ওইটু দেখ, তেল ভরা বা বুঝতে পারলে টাটা জক, কিন্তু এইটা মজবুত দিয়েছে ভালো, এইটা মজবুত টাটা মোটরস আর হাইবা, হাইবা মজবুত করেছে জি। আর এই সাইলেন্সারে 5 লাখ টাকা দাম, 5 লাখ সাড়ে 5 লাখ টাকা সাইলেন্সার দাম, চলো বাড়ি দেখো বাবা। বন্ধুরা আমাদের গোটা বংশে কিন্তু ড্রাইভার আর সবটাই কিন্তু NSP গাড়ি, এখনো 3-4টে মানে আমার খালাইতো ভাই আছে, মানে যেমন তো মাসির ছেলে বলে, তারপর একটু আরও একটু আসে, যে নিয়ে আসতে তো ফুল হইতো মাঠে জায়গা হইতো না, এত চোখে লেগে যাবে। আর এই তোমার বাড়ি তো বন্ধুরা, ওখানে আমার আপেল গাছ লাগাইছে, শখের আপেল গাছ, আর সবজিগুলোও দেখাবো আমার বাড়িতে, আমার বাড়ি দেখবো বলেছে অনেকজন, তো চলো গাড়িতে দেখিয়ে দিলাম ফুল। এটা হচ্ছে 12 চাকা, এই চাকা 4টে এক্সট্রা নাই, এই যে চাকা 4টে আছে এই চাকা 4টে এক্সট্রা নাই, কিন্তু গাড়ি সেম। বন্ধুরা কিন্তু ব্যাপার হচ্ছে আমার হচ্ছে 1120 টায়ার, এই দেখে নাও 1120, আর এইটা হচ্ছে 1020, এই 1020, ওই গাড়ি তো 1020 লাগা আছে, প্রথমে 1120 ছিল কিন্তু 1020 করে দিয়েছে এখন, পুরনো হয়ে গেছে বলেই। আর ওটা আমাদের গ্রামের পাশের গ্রামে মানে ঈদগা তালা, ওইটা আমাদের ঈদগা তালা ওই সাইডে আছে। আর এইটা হচ্ছে মোটামুটি পাখা রোড, মানে যেগুলো পাঁচামের দিকে সমস্ত ট্র্যাকটা কিন্তু এইদিকে পেরিয়ে যায় আমাদের গ্রাম এই সাইড হয়ে, এখন কিন্তু গাড়ি বন্ধ বলে একটা গাড়ি আসে না। আর মেন রোড ওপরে বাড়ি আমার, ওখানে গাড়ি লাগানো যেত কিন্তু আমি লাগাইনি, 12 চাকা যে মাল নিবে 16 চাকা নিতে পারবে না, 12 চাকাতে 55-60 টন মাল নিয়ে নিবে। এ পেট্রোল চোর, পাম্প থেকে চুরি করে চলে আসছে পেট্রোল চোর ডাকাত, এক বোতল দে আমাকে, এক বোতল দে, এক বোতল দে, ডাকাত তো আসি, নামিয়ে দাও আমাদের জগ, নামিয়ে দাও আমাদের দাদা, নামিয়ে দাও আমাদের, নামিয়ে দাও, নামা নামার সাথে। এই বন্ধুরা এইটা তো নামিয়ে দিলে কিন্তু জগ নেমে যাবে, একদিন গাড়ি চালা শিখাবো তোমাদেরকে, জগ নামা ওই জন্য কিন্তু স্টার্ট করা প্রয়োজন পড়ে না, এমনি নেমে যাই, ওই গাড়িটা নামাই চালাইলো, গাড়ি চেক আপ করার তো হয়ে গেলো, আমার চেক আপ করার দরকার নাই, অত নতুন গাড়ি ফোন নিয়ে এলো, তুমি ওটা তোমার ফোন বটে,
আমি চাপছি দাঁড়া, ওটা আশিকের ফোন। তো বন্ধুরা চলো বাড়িতে যেয়ে দেখা যায় আবার। বন্ধুরা এটাই আমার বাড়ি, একটা করেছি কোনো রকম রুম, একটা রুম, আর এই হয়েছে একটা ছোট্ট বারান্দা। তা গাড়িগুলো তো মানে আমার চোখের সামনেই থাকবে, এই গাড়ি। আর আমার বেটার প্রচুর গাড়িতে নেশা, সেই জন্য এখন শুধু গাড়িতে যাই করে বেড়াবো, বাই করে বেড়াবো, ঘুরে বেড়াচ্ছে এখন, ওসব কাকপুরা নিয়ে বেড়াচ্ছে। এই দেখালাম বন্ধুরা আমার বাড়িটা, গরিবের ছোট্ট ঘর। তারপর তোমাদের এখানে পরে সবজিগুলো দেখাচ্ছি। চলো বন্ধুরা, ফাইনালি চলে এলাম আমার বাগানে। দেখতে পেয়েছো, এটা হচ্ছে আপেল গাছ, আমি সবকে লাগিয়েছিলাম। আর বছরে ফুল এসেছিল কিন্তু মানে ফল ধরেনি, এই বছর দেখা যাক কি হচ্ছে। আর মনে হচ্ছে রোগ লেগে গেছে, খুবই খারাপ অবস্থা কিন্তু গাছের। আর আমি যত্ন করতে পাই না, সময় পাই না নিয়ে। আর দেখতে পেয়েছো বেড়াগুলো সব ছেড়ে গেলছে, আর আমার বেড়া দেওয়ার সময়ও নাই এমন অবস্থা। এটা হচ্ছে আপেল গাছ, আর এটা হচ্ছে বেয়াদানা গাছ। দেখতে পাচ্ছি কত ফুল এসছে এবং বেয়াদানাও ধরেছে, তার লেগে লয় দু তিনবার বেয়াদানা খোয়া হয়ে গেলছে আমাদের। আগে গাছের খুব নেশা ছিল আমার, সেই জন্য আমি গাছ লাগিয়েছিলাম। আর এখন বর্তমানে একবারে সময় পাই না যে গাছের যত্ন করবো আমি। আর ছাগলে সব শেষ করে দিচ্ছি, ওই যে একটা পেয়ারা গাছ আছে তবে বাড়তেই দেয় না, শুধু ছাগলে খেয়ে নিচ্ছে। এই জায়গাটায় আঙ্গুর গাছ ছিল আমার, আঙ্গুর গাছটাও কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে বলে হয় না, ছাগলের অত্যাচার প্রচুর। এই জায়গাটা মানে পুরাটাই ভালো করে বেড়া দিতে হবে তবেই গাছ হবে আমার। এটা কুমড়ো গাছ, আর এই ওইটি বিলাতি বেগুন, যে টমেটো বলি টমেটো, আর ওইদিকে সরবতি আলু অল্প করে লাগানো আছে। আর এখানে একটা মানে কাকজিলাবুর গাছও আছে একটা। এই দেখালাম কত ফুল এসছে, গাছে যত্ন করতে পাই না, যত্ন করলে কিন্তু আরও আসবে আমার। আমার সব কিছুই বাড়িতে কিন্তু লাগানো আছে, সব কিছুর গাছ তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। এবং এই যে ফুলগুলো এসছে, অনেক ফুল ঝরে যায়, দু চারটে ফুলে ফল আসে, অত যত্ন করতে পারে না, যত্ন করবে নিয়মও জানি না। এই টমেটো দু চারটে আলছে, বেশি আসেন এখন ধরবে। আর এইটা হচ্ছে কাকজিলেবুর গাছ, সব ছাগলে খেয়ে নিছি। আর এইখানটায় একটা সৌদি আরবের গাছ ছিল, সৌদি আরবের খেজুর গাছ, আজোয়া খেজুর, কিন্তু ওটাও ছাগলে হতে দেয় না আমাকে। হ্যাঁ, সব কিছুই বাড়িতে লাগিয়ে রেখেছি, সবজি কিছু বাড়তে কিনি না, তার লেগে লয়। আর এটা হচ্ছে পেঁপে, একটা বড় গাছকে তুলে লাগিয়ে দিয়েছিলাম, এটা এত বড় গাছ ছিল, পেঁপে ধরাই গাছ লাগিয়েছিলাম। এবং গাছটা মানে একটু হতে টাইম লাগবে, তো মানে পরিবেশে খাপ খেতে একটু সময় লাগবে। আর ওই দেখতে পাচ্ছি টমেটো ধরেছে। আর এইটা আমার চার চাকাটা কি অবস্থা দেখালাও, আজকে মোটামুটি 9-10 দিন ধরে আমি গাড়ি স্টার্টও করিনি এবং ধুলাইও কেউ করিনি, সেই জন্যে গাছের গাছের ফুল গাছের পাতাগুলো সব গাড়িতেই পড়েছে। আর এইও কলা গাছ, কলা খাই না। আর এইদিকে সব মানে পেঁয়াজের পেঁয়াজের পোয়া বসানো সে, আর পেঁয়াজ বসিয়ে দিয়েছে দেখতে পেছো, আর পেঁয়াজের পোয়া বসানো আছে ওইদিকেও। আর এইদিকে দেখতে পাচ্ছ কাঁটা বেগুনের গাছ লাগা, আমি এসব করি না, আমার শ্বশুর লাগাই, আমার তো মানে এত সময়ও নাই আর আমি এত খাটতেও পারবো না, তার লেগে লই। মোটামুটি আগে সবজি চাষ করতাম, এখন কিন্তু একবারেই সময় পাই না আমি কাজে থেকে এসে। আর এই জায়গাটা অনেকটা কাঁটা বেগুন ছিল, এখন অনেক বিক্রি করেছে। আর এইদিকে ও রসুন লাগাছে, এইও মটরশুঁটি, যেটা মটর কলাই মটরশুঁটি বলি আমরা, ওই কী বলে ওইটা আনারসের গাছ, আবার একটু পিপিয়া গাছ, সব রকমই বাড়িতে লাগিয়ে রেখেছি, এমন অসুবিধা নেই। বাড়িতে সবজি চাষ করা ভালো, বাইরে কিনতেই হয় না, তার লেগে লয় আমাদেরকে। এটা হচ্ছে রসুন, ওইদিকে পেঁয়াজ দেখলে, আর এই বাঁধাকপি ফুলকপি সব লাগানো আছে, আমি অত জানি না। আর এটা বন্ধুরা হচ্ছে গাজর গাছ, গাজর, আর ওইদিকে মূলো লাগানো আছে, সবই লাগিয়ে রেখেছে এবার।
আর কি বলে, এইটা হচ্ছে বেল গাছ। আর আমাদের ঘরে কিন্তু আম গাছ অগুন্তি আছে, আম গাছ কিন্তু প্রচুর আছে, সেই জন্য আর আম গাছ লাগাই না নতুন করে। আমও ধরে প্রচুর মোটা মোটা তাল লেগে লয়, আম খেয়ে শেষ করতে পারি না এমন অবস্থা হয় আমাদের। আর লঙ্কা গাছ, এবছর লঙ্কা গাছ কিন্তু খুবই কম লাগাইছে। আমার একটা ছিল লঙ্কা গাছ বিশাল বড়, ওটা কালো কালো লঙ্কা ধরতো, কিন্তু ওটা খারাপ হয়ে গেলছে, মারা গেছে গাছটা, আর ইয়ে মটরশুঁটি ধরে গেছে। কিন্তু এদিকে আমাদের এদিকে যে তুমি যে সবজি চাষ করবে সবই হবে অল্প অল্প, চাষি এরিয়া। এই যে কাঁটা বেগুনটা কি বলে এখন এখন ধরছে অল্প। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আরো দেখাইছি। আমার বাড়িতে টোটাল তিনটি আপেল গাছ আছে, এটা একটা, এটা একটা, আর এই পাশে একটা দেখাইলাম প্রথমে। আপেল গাছগুলো মানে এখন যত্ন নিই না বলে এই অবস্থা হয়েছে। চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভিডিও, আর কি বলে আমাদের ছোট্ট ফ্যামিলি, আমি আমার স্ত্রী আর আমার ছেলে, দেখতে পেলে ছেলেকে স্ত্রীকে দেখাইনি। আজকে গ্রামের পাশে খেলা হচ্ছে, তাও কিন্তু যেতে পারলাম না আজকে কাজের চাপে। আমার বাড়িতে সব মানে সবজি কিনতে হয় না, সবই সবজি পাওয়া যাবে, অসুবিধা নেই, যা নিবে চলে এসো যদি কিছু সবজি খাবার মন হয় বন্ধুরা। আর এখন বেলা মানে 2:30-3 বাজছে, তাই ঠান্ডা লাগতে লেগেছে, আমি জ্যাকেট পরে নিয়েছি, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো চলো বন্ধুরা, ভালো থেকো, বাই।